Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই? এই লকডাউনের সময়ে আশা করি সবাই ভালো আছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটা তোমরা সেক্ষেত্রে আমাদেরকে এই পাঁচটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম মানে রূপান্তর করা। এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দুইভাবে করা যায়, একটা কি বলা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স এটা কি দেখো, এটা হচ্ছে মনে করো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই এম এ গুড বয়। এটাকে যদি আমি যদি নেগেটিভ রূপান্তর করি অর্থাৎ কনভার্সন করি, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে আই এম নট এ গুড বয়। অর্থাৎ অ্যাফার্মেটিভে যেটা ছিল আমি একজন ভালো ছেলে, সেটা নেগেটিভে আমি যখন কনভার্সন করছি তখন সেটা হয়ে যাচ্ছে আমি ভালো ছেলে নয়। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন করার জন্য। ট্রান্সফরমেশন কীভাবে করতে হবে সেটা একটু দেখি। ট্রান্সফরমেশনটা করতে হবে মনে করে দেওয়া হলো, আমি একই উদাহরণ আবার লিখছি, আই এম এ গুড বয়। এটাকে যদি আমি যদি ট্রান্সফরমেশন করি তাহলে করতে হবে এভাবে, আই এম নট এ ব্যাড বয়। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কনভার্সন অফ সেন্টেন্সে কিন্তু অর্থের পরিবর্তন হয়। তোমরা খেয়াল করো, আই এম এ গুড বয়, আমি একজন ভালো ছেলে, সেটা যখন কনভার্সন অফ সেন্টেন্স হচ্ছে আই এম নট এ গুড বয়, আমি ভালো ছেলে নয়। অর্থাৎ অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের রোলটা হবে কি, যে আমার যেটা দেওয়া থাকবে, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। অর্থাৎ চেঞ্জ হবে না, অর্থটা চেঞ্জ হবে না, কিন্তু আমরা গঠনগতভাবে চেঞ্জ করবো। তাহলে আমি লিখেছি আই এম এ গুড বয়, এটা আবার লিখেছি আমি একজন ভালো ছেলে। এটা যখন আমি যখন ট্রান্সফরমেশনে নেগেটিভ করবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে আই এম নট এ ব্যাড বয়, অর্থাৎ আমি খারাপ ছেলে নয়, তার মানে আমি একজন ভালো ছেলে। তাহলে অর্থটা কিন্তু পরিবর্তন হয় না। দেখো আমি বাংলাটা অর্থ লিখছি, আমি একজন ভালো ছেলে। তাহলে এটা চেঞ্জ হচ্ছে কি, আমি একজন খারাপ ছেলে নয়। অর্থাৎ আমি একজন ভালো ছেলে যে কথা, আমি একজন খারাপ ছেলে নয়, তার মানে আমি একজন ভালো ছেলে, সেম কথা। অর্থাৎ অর্থের পরিবর্তন করা যাবে না, বিষয়টা নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আমরা তাহলে এই আমরা এটা আমাদেরকে এটা আমরা করা যাবে না, অর্থাৎ আই এম নট এ গুড বয় সেটা করা যাবে না। আমাদেরকে এই ট্রান্সফরমেশন এটা করতে হবে, কনভার্সন করা যাবে না। আচ্ছা এখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স আমাদেরকে জানতে হবে, সেন্টেন্স অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। অর্থগত দিক থেকে সেন্টেন্স পাঁচ প্রকার, তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, নাম্বার টু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার ফোর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, এবং নাম্বার ফাইভ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এইগুলোর অর্থাৎ চেঞ্জ আমরা দেখব কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, বা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করতে হয়, এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, এই নিয়মগুলো আমাদের দেখতে হবে। এই নিয়মগুলো এখন কিভাবে হতে পারে,
তাহলে আমরা পাঁচটা সেন্টেন্স পেলাম অ্যাসারটিভ অ্যাসারটিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য যেটা সাধারণ বাক্য অর্থাৎ আমরা সাধারণভাবে যে কথাগুলো বলে থাকি যেমন সে একজন ভালো ছেলে সে স্কুলে যায় আমি ভাত খাই আমি অষ্টম শ্রেণীতে পড়ি এগুলো হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স উদাহরণ বিবৃতিমূলক বাক্য ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় প্রশ্ন করি আমরা হোয়াটস ইউর নেম তোমার নাম কি হু আর ইউ তুমি কে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এগুলো হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের উদাহরণ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ নির্দেশ উপদেশ অনুরোধ প্রস্তাব এগুলো বোঝাবে সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আমি তোমাকে বললাম যে ডু দ্য ওয়ার্ক কাজটি করো তাহলে আমি তোমাকে নির্দেশ প্রদান করছি যদি বলি যে ডোন্ট গো আউটসাইড বাইরে যেও না তোমাকে নির্দেশ প্রদান করছি বা বলতে পারি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও সেক্ষেত্রে আমি তোমাকে অনুরোধ করছি প্লিজ গিভ মি এ পেন আমাকে একটা কলম দাও সেক্ষেত্রে আমি তোমাকে অনুরোধ করছি তাহলে এই বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়বে এরপরে সরি এখানে অপারেটিভ সেন্টেন্স একটু মিস্টেক হয়েছে হ্যাঁ অপারেটিভ সেন্টেন্স কাকে বলেন যে সেন্টেন্স দ্বারা আমাদের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝাবে আমরা যখন বড়দের কখনো সালাম করতে যাই আমাদের দাদি বা নানিদেরকে তখন ওনারাকে সালাম করলে ওনারা আমাদের মাথায় হাত দিলে একটা কথা বলে যে অনেকদিন বেঁচে থাকো তাহলে অনেকদিন বেঁচে থাকা এটা ইংরেজিটা কি যে ম্যাই ইউ লিভ লং তুমি অনেকদিন ধরে বাঁচো এটা তোমাকে প্রার্থনা বুঝিয়েছে ম্যাই আল্লাহ ব্লেস ইউ তোমার মঙ্গল করুক আল্লাহ সেটাও একটা প্রার্থনা সুযোগ বাক্য ঠিক আছে তাহলে ম্যাই গড ব্লেস ইউ বেস্ট অফ লাক উইশ ইউ বেস্ট অফ লাক এগুলো হচ্ছে প্রার্থনা সুযোগ বাক্য এগুলোতে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স আচ্ছা আর এক্সক্লেমেটিভ সেন্টেন্স কি এক্সক্লেমেটিভ সেন্টেন্স হচ্ছে বিশ্বসূচক বাক্য অর্থাৎ আমরা যখন হঠাৎ করে কোনো কিছু হঠাৎ করে পেয়ে যাই হঠাৎ করে কোনো আনন্দ হঠাৎ করে উল্লাস করে থাকি যে আমরা মনে করি কোনো এক জায়গায় আমরা আমাদের স্কুলের সাথে অন্য স্কুলের একটা খেলা নিলাম ফুটবল খেলা ওইগুলো আমরা জয়লাভ করলাম তাহলে জয়লাভ করার পরে আমরা সবাই চিৎকার করে বলে থাকি যে ওয়াও গুড উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ আমরা খেলা জিতেছি কি মজা তাহলে আমরা হঠাৎ করে আমাদের কোনো এক আত্মীয় হয়তো মারা গেল তাহলে আমরা কী বলি অ্যালাস হি ইজ ড্যাড হাই রে সেই মানুষটি মারা গেল তাহলে এগুলো হচ্ছে এক্সক্লেমেশন অর্থাৎ হঠাৎ করে আবেগ উল্লাস আনন্দ বিস্ময় ইত্যাদি প্রকাশ পেলে সেক্ষেত্রে এক্সক্লেমেশনটা বলা হতো সেটাকে এক্সক্লেমেশন বলা হয় বা আমি কোনো হঠাৎ করে একটা পাখি দেখলাম গাছের ডালে একটা পাখি বসে হঠাৎ করে একটা সুন্দর পাখি তাহলে আমরা সেটাকে এক্সক্লেমেশন কীভাবে বলতে পারি যে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ কত সুন্দর না পাখি বা হাউ নাইস দ্য বার্ড ইজ এই পাখিটি কতই না সুন্দর তাহলে এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ আমরা তাহলে আমরা মোটামুটি আমি চিন্তা করছি তোমরা হয়তো এগুলো বুঝতে পেরেছো সেন্টেন্স জিনিসটা কি ইন্টিগ্রেটিভ কি ইম্পারেটিভ কি অপারেটিভ কি এক্সক্লেমেটরি কি আমাদেরকে এগুলো একটা বিশাল ধারণা রাখতে হবে তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানলাম এরপরে আমাদের আপাতত এগুলোই করলে হবে এরপরে আমাদের কি আরও আসতে পারে ভয়েস চেঞ্জ আসতে পারে ট্রান্সফরমেশনে ভয়েস চেঞ্জ আসবে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ হতে পারে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস এরপরে আমাদের ডিগ্রির পরিবর্তন হতে পারে ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলি আমরা এগুলো ধাপে ধাপে করব তাহলে আমরা প্রথমে আমাদের সেন্টেন্স যেগুলো আছে সেগুলো পরিবর্তন করে দেখব এরপরে ভয়েস চেঞ্জের যে পরিবর্তন একটু একটু বেশি প্যাসিভ টু অ্যাক্টিভ সেটা দেখব এবং তারপরের ধাপে আমরা ডিগ্রিটা দেখব ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা এটা দিয়ে শুরু করব ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো